فَأَسْرِهِم بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ وعليكم السلام ورحمة الله وبركاته أفسر بھائی قطر থেকে প্রশ্ন করেছেন বেতরের সালাত সম্পর্কে যে শেষ বেতরের সালাতে শেষ রাকাতে তাকবীর দিয়ে হাত তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়া হয় তো সেই ক্ষেত্রে হাত উঠানো লাগবে কি না বা হাত উঠানোর দলিল এবং বেতরের সালাতে কুনুত দোয়া কুনুত পড়ার ব্যাপারে মাসআলা বল জবাব বিল্লাহি তৌফিক দোয়া কুনুত রুকুর আগেও পড়া যায় রুকুর পরেও পড়া যায় মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী মুসলিমের মিশকাতের হাদিস ইবনে মাজাতে হাদিসটি এসেছে ফিকহুস সুন্নানের মধ্যে এই হাদিসটি এসেছে তার মানে করাত বাদার রুকুই ও কবলার রুকুই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্টভাবে হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতের 1294 ইবনে মাজার হাদিস নম্বর 1183 মিশকাতের হাদিস 1289 তাহলে আমরা এই হাদিসগুলোর সমষ্টি হলো যে রুকুর আগেও দোয়া কুনুত পড়া যায় রুকুর পরেও দোয়া কুনুত পড়া যায় রুকুর পরে তবে রুকুর পরে পড়া অধিকাংশ সাহাবিদের আমল ইমাম বাইহাকি তিনি বলেছেন যে রুকুর পরে কুনুতের কুনুত পড়া বা কুনুতের রাবিগণ সংখ্যায় অধিক মানে যারা হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যা অধিক হলো যে রুকুর পরেই এই দোয়া কুনুতটি পড়া এবং খলাফায়ে রাশিদিন তারাও এটার উপরই আমল করেছেন দেখতে পারেন বাইহাকির দ্বিতীয় খণ্ডের 208 নম্বর পৃষ্ঠা তহফাজুল আওয়াজির হাদিস নম্বর 463 আলোচনা দ্বিতীয় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠা আচ্ছা এবার হাত উঠানোর ব্যাপারে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবায় প্রমুখ তারা বিতরের সালাতে যখন তারা দোয়া কুনুত করতেন তারা বুক বরাবর হাত উঠিয়ে দোয়া করতেন কারা করতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবায়ে কেরাম যখন তারা দোয়ায় কুনুত পড়তেন বেতরের সালাতে তখন তারা কি করতেন বুক বরাবর হাত উঠিয়ে তারপরে দোয়া করতেন এই জন্য দেখুন বাইহাকির দ্বিতীয় খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা এবং 212 নম্বর পৃষ্ঠা মেরাতের চতুর্থ খণ্ডের 300 নম্বর পৃষ্ঠা তহফার দ্বিতীয় খণ্ডের 567 পৃষ্ঠা তাহলে এই হলো দোয়াই কুনুত আচ্ছা দোয়াই কুনুত যদি না পড়েন জি তাহলেও বেতরের সালাত হয়ে যাবে বেতের মানেই বেজর বেজর পল্লি হয়ে গেল বাকি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের সালাতে কুনুত ছেড়েও দিয়েছিলেন এমন হাদিসও আবু দাউদে পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছিল বেতরের কুনুত রুকুর পরে হবে নাকি পূর্বে হবে এবং এই সময়ে দোয়া করার জন্য হাত উঠানো যাবে কি না তিনি বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন বিতরের কুনুত হবে রুকুর পরে এবং এই সময় হাত উঠিয়ে দোয়া করবে কার কথা এটি ইমাম আহমদ ইবনে হাম্বল যাকে 10 লক্ষ হাদিসের হাফেজ বলা হয় সর্বশেষ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কি বললেন যে বেতরের কুনুত রুকুর পরেই পড়া এবং এই সময় হাত উঠিয়ে দোয়া করা
দেখুন তোহফার দ্বিতীয় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠা, মাসাইল ইমাম আহমদ ইবনে হাম্বলের, মাসালা নম্বর 417 নম্বর পৃষ্ঠা থেকে 21 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু ইউসুফ বলেন, বিতরের কুনুতের সময় দু হাতের তালু আসমানের দিকে বুক বরাবর উঁচু থাকবে। ইমাম তাহাবি এবং ইমাম কারখিও এটাকে পছন্দ করতেন, আর সেজন্য দেখুন মেরাতের চতুর্থ খণ্ডের 300 নম্বর পৃষ্ঠা, এবং এই সময় মুক্তাদিগণ আমিন আমিন বলবে। মেরাতের চতুর্থ খণ্ডের 307 নম্বর পৃষ্ঠা, সিফাতের 159 নম্বর পৃষ্ঠা, আবুদাউদ এবং মেশকাতের হাদিস নম্বর 1290। বিষয়টি তাহলে স্পষ্ট। জি, এর বাইরে অর্থাৎ যদি কোনো না পড়ে সে কথাও বলেছি, তাহলেও সালাত আদায় হয়ে যাবে, এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের কওল যে সে সময় হাত উঠানোই উচিত। বাকি এর বিপরীত মতামত পাওয়া যায়, তবে যদি কেউ হাত না উঠায় বা দোয়াই কুনুত নাও পড়ে, এক রাকাত বেতের বেজোড় পড়লেই, বেজোড় হলেই তো বেতের হয়ে গেল, বেতের শব্দের অর্থই তো বেজোড়। বাকি আমরা আলোচনা করলাম যে কুনুত কখন পড়বে এবং হাত উঠাবে কি উঠাবে না, এই দুটি বিষয় আমরা এই ভয়েসের মধ্যে আলোচনা করেছি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।